बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। टोंगी पैलेट स्कूल एंड गर्ल्स कॉलेज स्कूल टीकाजी तो ऑनलाइन क्लास है। एकादश श्रेणी शिक्षार्थी तुम्हारे आबारो स्वागत। आमी मोहम्मद बकुल मियां तुम्हारे समाजकर्म क्लास नेब। प्रथमे आमी कृतज्ञता ज्ञापन करछि महान आल्लाह ताआला रब्बुल आलमीनेर उपर जिनि आमाके सुस्थ थेके एई क्लास करार तौफिक दान करेछेन। आमी आरो कृतज्ञता ज्ञापन करछि আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে যিনি ক্লাসের আয়োজন করেছেন। এখন আমরা করব সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। আমাদের এখন নিয়ম হচ্ছে ফার্স্ট ইয়ারে আমরা দুটো পত্র পড়াবো, সেকেন্ড ইয়ারেও দুটো পত্র পড়াবো। এখন ফার্স্ট ইয়ারে দুটো পত্র, প্রথম পত্র আমরা পড়াবো, দ্বিতীয় পত্র পড়াবো। এর জন্য প্রথম ক্লাসে আমরা নিয়েছি প্রথম পত্রের, আজকে আমরা নিব দ্বিতীয় পত্রের ক্লাস। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তাহলে মূলত এখানে হলো মৌলিক মানবিক চাহিদা কাকে বলে। সামাজিক জীব হিসেবে মানুষের দৈহিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষতা অর্জনে কিছু চাহিদা পূরণ করা খুবই জরুরি। এগুলোই মৌলিক মানবিক চাহিদা। এসব চাহিদা পূরণের মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সুষ্ঠ ও সুন্দরভাবে হয়। এই চাহিদাগুলি দুই প্রকার, যেমন মৌলিক চাহিদা, মানবিক চাহিদা। এই চাহিদাটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক চাহিদা আর একটা হচ্ছে মানবিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদা কাকে বলে? মৌলিক চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। এগুলোকে অনেক সময় যৌগিক বা দৈহিক চাহিদাও বলা হয়। তাহলে মৌলিক চাহিদা আরেকটি নাম হচ্ছে যৌগিক বা দৈহিক চাহিদা। এগুলো পূরণ করতে না পারলে মানবদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয়, যেমন খাদ্য, ঘুম, যৌন চাহিদা ইত্যাদি। খাবার না খেলে মানুষের পক্ষে যেমন বেঁচে থাকা অসম্ভব, তেমনি পরিমিত ঘুম ছাড়া কেউ দিনের পর দিন জেগে থাকতে পারে না। তাই মানুষের এই চাহিদাগুলি পূরণ খুবই জরুরি। এই গেল আমাদের মৌলিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদাটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। এগুলো অনেক সময় এগুলোকে যৌগিক বা দৈহিক চাহিদাও বলা হয়। এগুলো পূরণ না করলে মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয়। মৌলিক চাহিদার মধ্যে রয়েছে খাদ্য, ঘুম এবং যৌন চাহিদা। মানবিক চাহিদা, সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপনের জন্য যে চাহিদাগুলি পূরণ অপরিহার্য সেগুলোই মানবিক চাহিদা। এগুলো পূরণ, এগুলো সামাজিক চাহিদাও বলা হয়, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, নিরাপত্তা ইত্যাদি। প্রাগৈতিহাসিক কালে মানুষ বনে জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায় বসবাস করত। লজ্জা নিবারণের জন্য এ সময় তারা গাছের ছাল, বাকল, পাতা ও পাখির পালক ব্যবহার করত। তখন মানবিক চাহিদা গুরুত্ব ছিল না। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস শুরু করার পর এ চাহিদা প্রয়োজনীয়তা বাড়তে থাকে। তাহলে এখন আমরা বলবো মৌলিক মানবিক চাহিদা কাকে বলে। মূলত মৌলিক মানবিক চাহিদা বলতে আমরা বোঝাই যে চাহিদাটা মানুষের দৈনন্দিন জীবনে পূরণ না করলেই নয়, সেটাই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। যেটা পূরণ করা অত্যাবশ্যকীয় সেটাই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য যে চাহিদা পূরণ করতে হয় তাই মৌলিক মানবিক চাহিদা বলে। এ চাহিদা পূরণ না করলে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। মৌলিক মানবিক চাহিদা মূলত ছয়টি। এক নম্বর হচ্ছে খাদ্য, দুই নম্বর হচ্ছে বস্ত্র, তিন নম্বর হচ্ছে বাসস্থান, চার নম্বর হচ্ছে শিক্ষা, পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসা, ছয় নম্বর হচ্ছে চিত্ত বিনোদন। তাহলে মৌলিক মানবিক চাহিদাটা এরকম, যেটা পূরণ না করলে মানুষের বেঁচে থাকা অসম্ভব। প্রত্যেক মানুষের জন্য এই চাহিদাগুলি পূরণ করা আবশ্যক। এগুলো পূরণের ব্যর্থতা থেকে নিরক্ষরতা, পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতার মতো নানা ধরনের সমস্যা দেখা দেয়। উল্লেখ, মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ বা সংখ্যা বেশি হয়।
বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে মৌলিক মানবিক চাহিদার সংজ্ঞা দিয়েছেন। এর মাঝে ডেভিড জেরি এবং জুলিয়া জেরি প্রণীত কলিন সমাজবিজ্ঞান অভিধানে বলা হয়েছে, মৌলিক মানবিক চাহিদা হলো এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলী কারণে মৌলিক চাহিদা হিসাবে এগুলো পূরণে অংশগ্রহণ করে। ব্রিটিশ সমাজবিজ্ঞানী গর্ডন মার্শাল এর মতে, চাহিদা হলো এমন কিছু যাকে অপরিহার্য হিসাবে বিবেচনা করা হয়, বিশেষ করে এমন কিছু প্রয়োজন যা কোনো ব্যক্তির, কোনো সংগঠনের বা অন্য কিছুর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যাবশ্যক বলে গণ্য মনে করা হয়। মার্কিন সমাজকর্মী টোলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টি মৌল মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন। এগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। মৌলিক মানবিক চাহিদাগুলিকে শখের মাধ্যমে নিচে দেখানো হলো। একটা শখ দ্বারা আমরা মৌলিক মানবিক চাহিদাগুলোকে দেখাবো। এই শখটা তোমরা সবাই খেয়াল করবে, মৌলিক মানবিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক চাহিদা, একটা হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদা আর এটা হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদার মধ্যে কোনগুলো আছে? মৌলিক চাহিদার মধ্যে আছে খাদ্য, ঘুম, যৌন প্রকৃতি। আর মানবিক চাহিদাগুলোর মধ্যে আছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, নিরাপত্তা। আলোচনার ধারাবাহিকতায় মৌলিক মানবিক চাহিদাগুলোর কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। মানুষের স্বভাবজাত প্রকৃতি ও প্রকৃতি মৌলিক মানবিক চাহিদা সূত্রপাত ঘটায়। এই চাহিদাগুলি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য অপরিহার্য, কেননা জৈবিক চাহিদা পূরণ না হলে মানুষের জীবন বাঁচে না। অন্যদিকে সামাজিক চাহিদা পূরণ না হলে ব্যক্তি বা দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই মৌলিক মানবিক চাহিদা মানুষের অস্তিত্ব রক্ষা, আত্মপ্রতিষ্ঠা, দৈহিক বিকাশ ও সামাজিকতা বজায় রাখার জন্য অপরিহার্য। মৌলিক মানবিক চাহিদাগুলো স্থান, কাল, পাত্রভেদে অপরিবর্তনীয়। সব মানুষের ক্ষেত্রে এই চাহিদাগুলি একই রকম, সমাজভেদে এগুলো পূরণ ধরন ও উপায় কেবল পরিবর্তন হয়। মৌলিক মানবিক চাহিদা বৈশিষ্ট্যগত দিক থেকে চিরন্তন ও সর্বজনীন। এই চাহিদাগুলি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এগুলো সব মানুষের জন্য অভিন্ন এবং জাতি, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য। এ চাহিদা অনন্য ও অপ্রতিরোধ্য। এগুলো পূরণের জন্য মানুষ বৈধ, অবৈধ, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, নৈতিক, অনৈতিক যে কোনো পথ বেছে নেয়। যেমন খাবার না পেলে মানুষ লতা পাতা খেতে পারে, আবার চুরি ডাকাতিও করতে পারে। সে হিসাবে মৌলিক মানবিক চাহিদা অপূরণকে সামাজিক সমস্যার উৎস হিসাবে চিহ্নিত করা যায়, কেননা এগুলোর অভাবে শুধু নানা রকম সমস্যার সৃষ্টি হয় না, মানুষের জীবনও বিপন্ন হয়ে পড়ে। অথচ এটি সমাজের শান্তি ও স্থিতিশীলতার উপসর্গ হিসাবে কাজ করে। একই সাথে সমাজ সভ্যতার বিকাশে এই চাহিদাগুলির অপরিহার্যতা প্রমাণিত। যেসব সমাজে জনগণের মৌলিক মানবিক চাহিদা যথাযথভাবে পূরণ করা হয়, সেখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করে। তাহলে আমরা সার্বিক আলোচনায় বলতে পারি যে মৌলমানবিক চাহিদাটা এমন একটা চাহিদা যেটা পূরণ না করলে মানুষের জীবন রক্ষা করা সম্ভব নয়। এটা মানুষ যে কোনো উপায়ই হোক সেটা মানুষ অবশ্যই পূরণ করতে চায়। এটাই হচ্ছে মূলত মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদাকে মূলত 6 ভাগে ভাগ করা যায়। সংক্ষিপ্ত বিবরণ আছে এখানে মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদা মূলত 6টি। 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র, 3 নম্বর হচ্ছে বাসস্থান, 4 নম্বর হচ্ছে শিক্ষা, 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য, 6 নম্বর হচ্ছে চিত্ত বিনোদন। আমরা মৌলমানবিক চাহিদা সম্পর্কে পড়তেছি, এখন এর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে পড়ব। আগামী ক্লাসে আমরা এর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে পড়ব। আজকে মৌলমানবিক চাহিদা সম্পর্কে আমরা জানলাম।
Right?